তো বন্ধু দেখো, জামরুল গাছে যদি এরকম ফুল চলে আসে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দুটোর মধ্যে কিছুই দেওয়া যাবে না। দেখো এখানে পিঁপড়া ঘোরাফেরা করছে, যদি পিঁপড়াও এখানে ধরে তাও কিন্তু আমরা কিছু এর মধ্যে দিতে পারব না, খালি প্লেন জল দিয়ে আমরা একটু এটা পরিষ্কার করে দিতে পারি। এছাড়া যদি আমরা এর মধ্যে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা ফুল জামরুলে আর রূপান্তরিত হবে না, সব ফুল কিন্তু গাছ ছাড়িয়ে ফেলে দেবে। কাজে কি করবে, যখন দেখবে এরকম পিঁপড়ে ফুলের মধ্যে ঘোরাফেরা করছে তাহলে প্লেন জল দিয়ে এইটাকে পরিষ্কার করে দেবে। তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আমি একটা আমার বাড়ির টবের গাছের জামরুল গাছের ভিডিও নিয়ে, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা জামরুল গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো টবের জামরুল গাছে সুন্দর করে কিন্তু আমরা ফল নিতে পারি, একটু যত্ন করলেই গাছ ভর্তি জামরুল তোমরা বাড়ি বসেই পেয়ে যাবে। আর এখন নানা প্রজাতির জামরুল খুব সুন্দর, যেগুলো ফাঁপা হয় না, একদম রস ভর্তি থাকে, সেই ধরনের জামরুল গাছ কিন্তু তোমরা বাড়িতে টবে লাগাতে পারো। আর একটু সামান্য যত্নতেই সুন্দর করে গাছে ফুল ফল চলে আসে। তো বন্ধুরা, টবের মধ্যে জামরুল গাছ করতে গেলে কয়েকটি কাজ আমাদের সারা বছর ধরে করে যেতে হবে। যেরকম সারা বছর মাসে একবার করে এই গাছে খাবার প্রয়োগ করতে হবে। দেখো তোমাদের দেখাই জামরুল গাছটা, এই যে আমার একটা টব রয়েছে, একটু বড় এই টবটা রয়েছে, প্রায় 15 ইঞ্চির মতো টবটা রয়েছে। তাতে দেখো খুব সুন্দর করে এখানে দেখতে পাবে বন্ধুরা, এখানে ফুল এসছে মার্চ মাসের প্রথম থেকে, ফুলগুলো বেশ বড় হয়ে গেছে। আর দেখো এখানে ফুটতে ফুলগুলো ফুটতে শুরু করেছে, এখানে ফুটে গেছে, ফল এখানে রেডি হচ্ছে। আর খুব সুস্বাদু একটা জামরুল গাছ এটা, সারা বছর যত্ন করার পরেও বন্ধুরা অনেকের গাছে ফুল আসে না বা ফল নিতে পারে না। কয়েকটি কারণ যদি কয়েকটি কাজ যদি আমরা করে রাখতে পারি তাহলে সহজেই কিন্তু আমরা গাছ থেকে এরকম ফুল ফল গাছ থেকে আমরা নিতে পারি, এই টবের গাছ থেকেও। তো কি করতে হবে, যখন ফল আসে দেখবে ফুলটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা মার্চ মাসের মধ্যে কিন্তু ফুল চলে আসে। আর দেড় মাস আগে ধরো ডিসেম্বর জানুয়ারিতে গাছে আমাদের কিছু পরিচর্যা করতে হবে ফুল আনার জন্য। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার সারা বছর আমরা গাছকে দিই, গাছে যাতে পাতাগুলো সুন্দর থাকে, গাছ শক্তিশালী হয়, কাণ্ড মোটা থাকে, সেই জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এর মধ্যে দিই। তো এই খাবারটা যখন ফুল আসার সময় হবে তখন ওই খাবারটা কমিয়ে দিতে হবে। যখন ফুল আসার সময় হবে তখন পটাশ সমৃদ্ধ খাবার, ফসফেট জাতীয় খাবার গাছকে দিতে হবে। নাইট্রোজেন খাবারটা কম দিলে ফুলের জন্য যে খাবারটা আমরা দেব তাতে কিন্তু এক দেড় মাস পরে আমার গাছে এইভাবে ফুল আসে, সেটাই তোমাদের সাথে আমি আজকে আলোচনা করলাম। যখন ফেব্রুয়ারি বা মার্চ মাসে এরকম ফুল চলে আসবে তখন এবারে কিছুটা কাজ আমাদের সেরে রাখতে হবে। দেখো বন্ধুরা, যে ফুলটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে, যখন এরকম ফুল থাকবে বা থেকে ছোট সাইজের ফুল থাকবে, সবে ফুলটা আসছে, তখন বেশি করে ফুল আনার জন্য তোমরা গাছে প্ল্যানোফিক্স দিতে পারো, 1 লিটার জলে 2 ফোঁটা, বেশি না, 2 ফোঁটার মতো প্ল্যানোফিক্স সারা টব বুঝে সারা গাছে তোমরা স্প্রে করতে পারো, তাতে কিছুটা ফুল তোমরা আরও বেশি করে নিয়ে আসতে পারবে। তারপরেও কিছু তো কাজ আছে, যখন ফুল ফোটার আগে ফাঙ্গিসাইড পেস্টিসাইড গাছে স্প্রে করে দিতে পারো 10 দিন অন্তর 2 বার, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। যখন ফুল এরকম ফুটে যাবে বন্ধুরা তখন কিন্তু তোমরা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিছুই ইউজ করা যাবে না, যখন ফুল ফুটে যাবে আর কিছু এখানে করা যাবে না। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এখানে পিঁপড়া রস খাচ্ছে, পিঁপড়া ঘোরাফেরা করছে, আমি প্লেন জল দিয়ে খালি এটাকে ধুয়ে দিতে পারি। এর মধ্যে যদি আমি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তাহলে কিন্তু ফুল ড্রপ হয়ে যাবে। জামরুল গাছে ফুল ড্রপ হওয়ার প্রচুর কারণ আছে, গাছ অনেক সেন্সিটিভ, এটা বেশি কম জল হয়ে গেলে বা বেশি রোদ্দুর লাগলে অনেক কারণে জামরুল পুরো রেডি হয়ে গেলেও জামরুল শুধু গাছ থেকে পড়ে যায়। দেখো যখন ফুল চলে আসবে এরকম জামরুল গাছে থাকবে
টবের মাটি কিন্তু শুকনো থাকলে হবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ টবের মাটি কিন্তু আমার একদম ভেজা রয়েছে, দেখো হাত দিয়ে চাপছি একদম ভেজা রয়েছে। সবসময় এরকম ভেজা ভাব রাখতে হবে, তার জন্য যে একদম প্যাচপ্যাচে কাদা করে দেবো সেটা দিলেও কিন্তু জামরুল গাছে যে ফুলগুলো আসছে বন্ধুরা এটা কিন্তু সব ড্রপ করে দেবে। তো অনেকগুলো জিনিস আমাদের মাথায় নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে তোমরা জামরুল গাছে জামরুল নিতে পারবে। অনেক ক্ষেত্রে বন্ধুরা দেখা যায় যে যদি তোমরা এই জামরুলের ফুল শুদ্ধ বা ফল শুদ্ধ যদি টব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, মনে করো যে বৃষ্টি আসছে টবটাকে সরিয়ে দিই ফুলগুলো পড়ে যাবে, তাহলে কিন্তু টব চেঞ্জ করলেও জায়গা চেঞ্জ করলেও জামরুল গাছের ফুল ঝরিয়ে দেয়। আর এখন যখন এইরকম ফলটা থাকবে তখন গাছে কিছু খাবার দিতে হবে, খাবারের মধ্যে জৈব উপায় করলে খুবই ভালো হয়। জামরুল জৈব উপায়ে যদি তোমরা খাবার দাও তাহলে জামরুল গাছে খুবই ভালো হয়, রাসায়নিক সারটা জামরুল গাছটা বেশি পছন্দ করে না। দেখো আমি তোমাদের এরকম দেখাই, কলা আমি শুকনো কলার চোখলাচে শুকনো করে গুঁড়ো করে রেখে দিই, তো এটাই আমি এখন গাছে ছড়িয়ে দিচ্ছি। এই খাবারটাই দিতে পারো, যদি এটা না করতে পারো তাহলে রাসায়নিক উপরে যেটা আছে তোমার 0050 ওটা দিতে পারো। তো এরকম এক মুঠোর মতো নিয়ে এখন কিছুই করার নেই, শুধু আমি এটাই দিয়ে যাব 10 দিন অন্তর ফুল থাকা বা ফল অবস্থায়। আর দেখো আমি এইভাবে শুধু আলতো করে এটাকে ছড়িয়ে দেবো, আর কিছু করবো না, এটাকে এই মাটিটাকে বেশি খোঁচাখুচি করবো না, মাটি যদি আমি এখানে খোঁচাখুচি করি তাহলেও ফুল পড়ে যাবে, ফল সব ঝাড়িয়ে দেবে। তো ওপর থেকে আমি আস্তে করে এই কলার খোসাগুলো 10 দিন অন্তর এক মুঠি করে দিয়ে দেব। এই হচ্ছে মেন খাবার এটার। আরেকটা খাবার আছে যেটা আমাদের প্ল্যান্ট নিউট্রেন্ট বায়োভিটা এক্স বা মভুমিন, এই দুটোর মধ্যে তোমরা একটা এই গাছের মধ্যে দিতে পারো, এটা দিলেও ভালো হবে, গাছ সুন্দর করে ফলগুলো বৃদ্ধি হবে বড় হবে আর সুন্দর করে তোমরা গাছ থেকে জামরুল নিতে পারবে। তো গাছটাকে একটু রোদ্দুরের দিকে রাখবে, প্রায় 4-5 ঘন্টা রোদ পড়লে ভালো হবে, বেশি রোদ্দুর দিলে জামরুল গাছ এটাও খারাপ। আগেই বারবার বললাম যে জামরুল গাছ খুব সেন্সিটিভ, যদি ফল একবার তোমরা করতে পারো তবে অভ্যস্ত হয়ে যাও বন্ধুরা, তাহলে সুন্দর করেই তোমরা জামরুল গাছে ফল ফলাতে পারবে। বেশি খাবারও পছন্দ করে না, সারা বছর এই অল্প অল্প কিছু কিছু করে প্রত্যেক মাসে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যা যা গাছে চাহিদা আছে সেরকম দেবে। আর দেখো যখন এরকম কচি পাতাগুলো গাছে বেরোবে তখন অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দেবে, তাহলে পাতাগুলো নষ্ট হবে না। আরেকটা এটা কিন্তু পাতা পোড়ার রোগ হয়, যদি টবের মাটিতে বেশি জল দিয়ে ফেলো তাহলে দেখবে এই পাতার এই যে মাথাগুলো দেখছো হালকা হালকা এরকম পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কচি পাতার মধ্যে দেখবে লাল মাকড়ে, দেখো এখানে কচি পাতাটা বেরিয়েছে, আর এরকম কচি পাতা বেরোলে বন্ধুরা লাল মাকড়ের আক্রমণ হয়, দেখতে পাচ্ছ এই দেখো শিরা বরাবর লাল মাকড়ের আক্রমণ হয়েছে। তো এরকম যদি লাল মাকড়ের আক্রমণ দেখো তাহলে গাছে পেস্টিসাইড দিতে হবে। এর পেস্টিসাইডের মধ্যে তোমরা সুপার সন্নটা দিতে পারো, কাকা দিতে পারো, এগুলো দিলে পাতাগুলো ফ্রেশ থাকবে সুন্দর থাকবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে না। আগেই বললাম জলের কথা, জলটা খুব বুঝে দিতে হবে, বেশি দিয়ে দিলেও খারাপ কম দিয়ে দিলে খারাপ, তো দুটোর মধ্যে ব্যালেন্স করে দেখে তোমাদের এই জামরুল গাছে পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা এই ছিল আমার বাড়ির টবে জামরুল গাছের পরিচর্যা বা তোমাদের সাথে শেয়ার করা। এভাবে আমি সুন্দর করে গাছে ভর্তি জামরুল পাই, এভাবে ফলন হয়, দেখো সুন্দর করে ফলও রেডি হচ্ছে, যখন পুরো লাল টকটকে হাফটা লাল হয় দেখতে পারবে বন্ধুরা, এটা দেখো এই যেখানে লাল হচ্ছে মুখের কাছটা লাল হয় আর উপর দিকে সবুজ হয়। আগেই বললাম খেতে খুব সুস্বাদু হয়, আর আগের মতো জামরুল এখন আর পাওয়া যায় না যে ভেতরে ফাঁপা, এখন প্রতিটা গাছ তোমরা যদি নার্সারি থেকে নাও দেখে নিয়ে বসাও একবার জামরুল খেলে তোমরা বারবারই তবে এরকম জামরুল প্রতিস্থাপন করতে চাইবে। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের মতো ভিডিওটা রাখবো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।
সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি।